এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি, শূন্যতার দিকে চোখ, শূন্যতা চোখের ভেতরেও। এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে একা বসে আছি, বিলুপ্ত বনস্পতির ছায়া, বিলুপ্ত হরিণ, মৌসুমি পাখির ঝাঁক পালকের অন্তরালে, তুষারের গহন সৌরভ বয়ে আর আনে না এখন। দৃশ্যমান প্রযুক্তির জটাজটে অবরুদ্ধ কাল, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ থেকে ঝরে পড়ে সোনালি অসুখ। ডাক শুনে পেছনে তাকাই, কেউ নেই। এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি একা। সরি, আমি আমার এই কবিতাটা, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর এই কবিতাটা আমার অত্যন্ত প্রিয়। আমি আসলে ইন্টারাপ্ট করলাম কিনা বুঝতে পারছি না। আর এই জায়গায় এমন একটা কবিতা আমি শুনবো আমি ভাবতেই পারিনি। কেন, এখানকার মানুষ কি কবিতা ভুলে গেছে? আরে মানুষ তো মানুষই ভুলে যায়, আর কবিতা? এনিওয়ে, আমি সজীব। আমি অহনা, সামিয়া রহমান অহনা। বেড়াতে এসেছেন? শুধু বেড়াতে না, কিছু বোঝা, কিছু দেখা, কিছু একটা সাথে করে নিয়ে যাওয়া। বাহ, দারুণ বললেন আপনি। সরি। না, ইটস ওকে। আচ্ছা, আপনার নাম কি শুধুই সজীব? কেন না, দেখেন না, সচরাচর সবাই নিজের ডাক নামটাই বলে, আমি কিন্তু পুরো নামটা বলেছি। নাম নাম আর কি, নাম তো এখন আইডি কার্ডের মতো পকেটের মধ্যে পড়ে থাকে। আপনার ফোন? আপনার বোধহয় তারা আছে না? হ্যাঁ, আমি যাব, যেতে হবে আমাকে এখন। আচ্ছা, আপনি কি প্রতিদিন এখানে আসবেন? আপনি যদি চান তাহলে আসবো। একটু মজা করলাম, আসলে এখানে কথা বলার তেমন কেউ নেই তো, সরি। আমি আছি, আসি। শুনুন, আপনি কি এখানে বেড়াতে এসেছেন? বলি, আস্তে আস্তে বলি। এক গ্লাস অন্ধকার নিয়ে বসে আছি একা। তুমি আমার স্পর্শ পাও না কেন? আমি তো সব সময় পাই। আমি কি পাগল তোমার জন্য? দূরে থেকে কি লাভ, আমার টানে তোমাকে আসতেই হবে। তুমি এমন আসছো না কেন? Thank you.
ওষুধ খেয়েছো তুমি? আমার ওষুধ তুমি করো। হ্যাঁ, এরপর থেকে যদি তুমি নিজে নিজে ওষুধ না খাও তাহলে আমি আর তোমার কাছে আসবো না। আমি খাবো, আমি অবশ্যই খাবো, তুমি আসবে না এই কথাটা বলো না। শুনো, চুপ করে বসে থাকবা, আমি তৈরি হচ্ছি, আমরা বাইরে যাব। শোনো, আমি তো আজকে, আমার অনেক কাজ, আজকে আমি বাইরে যেতে পারবো না, অন্য একদিন, ঠিক আছে? না, আজকেই যাব। একটু বোঝার চেষ্টা করো। আমি তো কিছু বুঝি না, আমি শুধু বুঝি তোমাকে। আচ্ছা ঠিক আছে, কালকেই যাব, ওকে? না, আজকেই যাব, এটাই ফাইনাল। তুমি কোথাও যাবে না, না তুমি যাবে না সজীব, সজীব তুমি আমাকে নিয়ে বাইরে যাবে, তুমি এখন যাবে না, না 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 না, তুমি আমাকে নিয়ে বাইরে যাবে, কাজ আছে, কাজ আছে, তুমি আমাকে নিয়ে বাইরে যাবে, তুমি এখন কোথাও যাবে না সজীব। আমি কেউ, হ্যাঁ ভাই বলেন, কোন সমস্যা? আচ্ছা ঠিক আছে, আমি সকালেই দেখা করতেছি, আপনি কবে আসবেন? ওকে। হ্যাঁ মিস্টার সজীব, অবশ্যই। আসলে এই জায়গাটা তো আপনারই পরিচিত, আমারই পারমিশন নেওয়া দরকার ছিল। হ্যাঁ তা বলতে পারেন, জায়গাটা আমার অনেক চেনা। আপনি কিছু খাবেন? না থ্যাঙ্কস, কিছু খাবো না আমি। কখন এসেছেন আপনি? মনে করেন আমি এখানেই থাকি। আপনার সাথে কে কে এসেছে? আজ কিন্তু কথা ছিল আপনি বলবেন। আমার আসলে বলার কিছু নেই, আমি নাথিং একটা মানুষ। এটা আবার কি কথা হলো? না এটাই কথা,
আর মজার কথা কি জানেন, নদীর পার দিয়ে আমি প্রায়ই যাই। এই রেস্টুরেন্টটা আমার খুব ভালো লাগে, ঠিক রেস্টুরেন্ট মনে হয় না, মনে হয় নদীর পাড়ে নিজের ঘর। যে কারণে আসি, এক কাপ কফি খাই, তারপর চলে যাই। না, আমি নিজ থেকে কোনোদিন কোনো মেয়ের সঙ্গে কথা বলিনি। জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো আমার জীবন। আরে না না, কি বলছেন আপনি, আমি ধন্য। এনিওয়ে, মেয়েদের সাথে নিজ থেকে কথা বলেন না কেন? মেয়েরা কি ক্ষতি করেছে? না কিছুই করেনি, আবার আমাকে ছাড়েও না। সজীব সাহেব, আপনি মনে হয় খুলে কথা বলতে পারেন না। অহনা, আমি আসলে নিজেকে এর চেয়ে মেলে ধরতে পারি না। কেন? যেদিন জানবো সেদিন বলবো। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। আপনি আর কতদিন থাকবেন? যতদিন বলেন। পারবেন না? পারবো। নাকি আপনি বলতে চান না? আমি যে কি চাই। আমি জানি আপনি কি চান। বলেন। মুক্তি। অবশ্য আমরা সবাই মুক্তি চাই। আপনি অনেক চমৎকার করে কথা বলেন। ওই একটাই তো আমার ভুল। না একটা কেন, আপনার কি আপু যাবে না? আপনি জিজ্ঞেস করেছিলেন না আমি একা এসেছি কিনা। আমার ভাই। নাইস টু মিট ইউ। ভালো আছেন আপনি? জি ভালো। আচ্ছা সজীব সাহেব, কালকে কি আমাদের দেখা হতে পারে? হ্যালো। জি জি, দেখা হতে পারে। আচ্ছা কালকে আমরা অন্য কোথাও দেখা করতে পারি না? জি। আরে আপনি কোনো টেনশন করবেন না, আমি সব জায়গায় যেতে পারি। না আমরা নদীর ধারে দেখা করতে পারি। ঠিক আছে, নদীর ধারে দেখা হবে তাহলে কালকে। আসি। হ্যাঁ দাঁড়া, একটা ছবি তুলি। সজীব চলো এই গাছটার মগডালে উঠে যাই। এই গাছের মগডালে ওঠা তো সম্ভব না। আচ্ছা না হয় কষ্ট করে উঠলাম, কিন্তু কেন? তারপর গাছ থেকে লাফ দিয়ে পড়ে মরে যাব। মরে যাব কেন? মরে যাব কেন? চিরজীবনের জন্য দুজন দুজনের হয়ে গেলাম, কোনো সমস্যা রইল না। তুমি বোঝো না কেন, তোমার সঙ্গে আমার সব দিক থেকেই অনেক ব্যবধান। আচ্ছা তাহলে একটা কাজ করো না, আমাকে হেল্প করো। হেল্প করব কিভাবে? ব্যবধানটা কিভাবে এক করা যায় সেটা বলো, আমি তাই করি। এই ব্যবধানটা এক করার ব্যাপার না। আহা, তুমি বলো না, আমি পারবো। তুমি আমার ক্ষমতা সম্পর্কে জানো না। এর জন্য কয় কোটি টাকা লাগবে বলো? আরে বলো, দেখতেরি বলতেছো না কেন, কত কোটি টাকা লাগবে? মিতু, এটা টাকারও ব্যাপার না। তাহলে কিসের ব্যাপার? আচ্ছা ঠিক আছে, চলো আমরা বিদেশ চলে যাই। বাবাকে বলবো ওখানে আমাদের জন্য একটা বাড়ি কিনে দিতে, আর বলবো তোমাকে একটা বড় ব্যবসা ধরিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে যাও, ব্যবসা করারও দরকার নেই, বাবা মাস মাস টাকা পাঠাবে আমাদের জন্য। ওকে? না ওকে না, আমি আমি তোমাকে ভালোবাসতে পারি না। এই কেন পারো না, কেন পারো না? কি নেই আমার বলো, বলো কি নেই? বলছো না কেন কি নেই আমার? তুমি যেভাবে বলবো আমি সেভাবে নিজেকে তৈরি করব। বলো বলো। আমি আমি তোমাকে বোঝাতে পারবো না, সেই জ্ঞান আমার নাই। কথা হচ্ছে জোর করে ভালোবাসাটা হয় না। ভালোবাসার দরকার নেই, চলো আমরা বিয়ে করি। তোমার বাসায় যাওয়ার সময় হয়ে গেছে।
ওটা তোমারও বাসা। আচ্ছা ঠিক আছে, ওটা আমারও বাসা। সো সুইট, চলো ফিরি। ভিতরে কেউ নেই। সবকিছু ভালো মতো চেক করেছো? জি, আমরা আশেপাশে বাড়ির সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই। শিওর? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ড্যাডি, তুমি আর কতদিন ঢাকায় থাকবে? এতদিন? আচ্ছা ড্যাডি শোনো, তুমি না সজীবকে বলবো যেন সারাক্ষণ আমার সাথে থাকে। হাতের আদরে ঘুমায় পৃথিবী এক, হাতেরই চাপড়ে জেগে ওঠে অন্য চর, ডুবে যায় দিনমণি, আবার জেগে ওঠে আন্ধার মানিক জোয়ার ভাটায় দ্বিধান্বিত নদীর জল, আর যখন ভাঙন গড়ায় নদীর চড়ায় তখন আমাকে কেন এক হতে বলো? আমার আধখানা যে ফেলে এসেছি আরিয়াল খার জ্যোৎস্না মাখা জলে, গলায় ঝুলানো এক থোকা তাবিজে, ও গোপন বন্ধু, ও সেই সখা, তুমি একবার শেষবার আমার শরীরে বোলাও হাত। চমৎকার, কার লেখা কবিতা বলেন তো? আমার লেখা। বলেন কি? আচ্ছা আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি আমার এই অবস্থা কবে থেকে? জন্ম থেকে হয়তো, মনে নেই। ট্রিটমেন্ট করাননি? করে কি লাভ বলুন, অন্ধ থাকাই ভালো, খারাপ কিছু দেখতে হয় না। সজীব সাহেব, আপনি জানেন আমরা সবাই যে অন্ধ, আমরা অনেক কিছু দেখেও না দেখার ভান করি, আর যেটা করি সেটা অন্ধের মতো করি। বাহ, আপনার সঙ্গে কথায় পারা যাবে না। পারবেন না তো, আমার একটা ইন্দ্রিয় বন্ধ করে আমি অন্য একটা ইন্দ্রিয় খুলে নিয়েছি। আপনার দেখতে ইচ্ছে করে না? কে বলেছে আমি দেখি না? আমি দেখি, আমি সবই দেখি। আমি জানি আপনি মনের মধ্যে কত কষ্ট চেপে এরকম করে কথা বলেন। ইচ্ছে করে, ভীষণ দেখতে ইচ্ছে করে পৃথিবীটাকে। কে না দেখতে চায় বলুন? আচ্ছা আপনার ডাক্তার কি বলেছে, আর দেখতে পারবেন না? দেখতে পারবো, কর্নিয়া লাগবে, অনেক টাকার ব্যাপার। কত টাকার ব্যাপার? লক্ষ লক্ষ টাকা। আচ্ছা আমরা এই প্রসঙ্গটা বাদ দিই। আচ্ছা আমি আপনার ক্ষতি করছি না তো কাজের? না, আপনি কি এখানেই থাকেন?
হ্যাঁ, আপাতত তাই বলতে পারেন। আবার ঢাকায় ফিরে যাবেন? হয়তো। কি করেন এখানে? মানুষ দেখি। তাই? আচ্ছা, এখানে কোথায় থাকেন? আরে দূর, আমি একটা মানুষ, তোমার আবার থাকা? বুঝেছি। কি বুঝেছেন বলেন তো? আমরা আসলে আমাদের কথা বলতে চাই না, সব কিছু বলে কি লাভ বলুন, কোনো দরকার নেই। আরে আপনি তো আমার পুরো মাইন্ড করলেন মনে হচ্ছে। আমি আসলে মানে আমি থাকি বলতে মানে যেখানে সেখানে, যেখানে রাত সেখানে কাত, এই অবস্থা। আচ্ছা, কেমন লাগছে এখানে এসে? আমার কাছে তো সব জায়গায় একরকম অন্ধকার আর অন্ধকার। সরি, আমি আসলে কথাটা কিছু মিন করে বলিনি। না না, ইটস ওকে। আমিও আসলে আপনাকে হার্ট করার জন্য কিছু বলিনি। আমি অন্ধ হলে কি হবে? আমি মানুষের ভেতরটাকে দেখতে পাই। এই যে আপনি, আমার মনে হয় আপনি অনেক ভালো একটা মানুষ। ভালো না হলে অন্ধ একটা মানুষকে এরকম করে কেন সময় দেবেন? আপনি আমার চোখ দিয়ে দেখবেন। বেশি অধিকার নিয়ে ফেললাম। জি, এখন শাস্তি কি হতে পারে বলেন। এটা শাস্তি হতে পারে, আমি এক হাতে কান ধরবো আর এক হাতে আপনার হাত ধরবো, তারপর এই পুরো এলাকা ঘুরবো। তাহলে চলেন এখনই শুরু করা যাক। কি ব্যাপার, তুমি আমার এই নাম্বার কোথেকে পেলে? কি বলো, কি কখন থেকে? আচ্ছা ঠিক আছে, টেনশনের কিছু নাই, আমি এক্ষুনি আসছি। কি অবস্থা তোমার জলের?
ডাক্তার দেখিয়েছ? দেখাতে হবে না। ওষুধ কি খেয়েছ? সজীব মানে কি? মানে তুমি আমার ওষুধ। দেখি তোর তো জ্বর নেই, এসব ফাজলামোর মানে কি? মানে তোমাকে কাছে পাওয়া। মিতু আমি কিন্তু খুবই বিরক্ত হয়েছি। আমি খুবই আনন্দিত হয়েছি। ওকে আমি গেলাম। না থাকো না, সারা রাত ছাদে বসে থাকবো, গল্প করবো। তুমি গল্প করো, আমি গেলাম। আই কিসের তো অহংকার তোমার? কিসের জোরে তুমি আমার সাথে সবসময় এরকম ব্যবহার করো? আজকে তুমি যা, তা আমাদের জন্য। আমি ওকে কষ্ট দিলাম, আমি কেন বললাম? আমি কি বললাম? এটা এখন কি হবে? আমি কি করলাম? আমি কেন এটা বললাম? আজকে নদীটা অনেক সুন্দর লাগছে না? হ্যাঁ সুন্দর লাগছে, আপনার মতো। জি বলছিলাম সুন্দর লাগছে। কেন সুন্দর লাগছে জানেন? আপনার জন্য। পৃথিবীটা অনেক রঙিন না? হ্যাঁ পৃথিবী অনেক রঙিন। মাঝে মাঝে ভীষণ দেখতে ইচ্ছে করে জানেন? হ্যাঁ দেখবেন তো আপনি, অবশ্যই দেখবেন। না কোনো দরকার নেই। কেন বলুন তো? যে কষ্টের সময়গুলো পার হয়ে এসেছে সেগুলো নিজের চোখে দেখতে হতো তাই। ও আচ্ছা সরি, আমি তো আপনার মন খারাপ করিয়ে দিলাম। আচ্ছা এ প্রসঙ্গ বাদ। না না একদম ঠিক আছি আমি। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটা আপনার কাছে কি? আপনার হাসি। আগে কেউ কখনো বলেনি। যারা বলেনি তারা হতভাগা, তারা চোখে দেখতে পায় না, আপনি কি করবেন বলেন? আচ্ছা ধরেন আপনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন, আপনি প্রথম কাকে দেখতে চাইবেন? বাবা মার কবর। তারপর? তারপর আর কি, সিম্পল, আমার ভাইটাকে। আর যে আমাকে কর্নিয়া দেবে তাকে। ও আচ্ছা, তাহলে তো আপনি আমাকে দেখতে পাবেন। কি কি আপনি আমাকে কর্নিয়া দেবেন? হ্যাঁ। তাহলে আপনারটা দেবে কে? অহন আমার তো কর্নিয়া লাগবে না, কারণ আমি তো এক প্রকার অন্ধই। আচ্ছা আমার দুটো ভালো কাজ করতে ইচ্ছে করে। কেমন? যেমন ধরেন, পরে বলি। অহন আজকে সারাটা দিন মানে রাত অবধি আপনি আমার সঙ্গে থাকবেন? কেন? কেন ওর ব্যাখ্যাটা আমি তো আসলে গুছিয়ে বলতে পারবো না, তবে আমার ভেতর বাহির সব কিছু তো ওলট পালট হয়েছিল। এখন আপনাকে ঘিরে আমার সেই ওলট পালট অবস্থাটা একদম সোজা সাপটা হয়ে যাচ্ছে।
মানে সব বদলে যাচ্ছে। কি ব্যাপার, আপনি কি আমাকে ফেলে চলে যাচ্ছেন না? ওমা, আপনি না বললেন সকাল থেকে রাত পর্যন্ত আপনার সাথে ঘুরতে হবে? ভাই আপনি কবে আসতেছেন? পরশু? পরশু? ওকে আসেন, পরশু আসেন, আমি তো এদিকে থাকতে চাইতেছি না, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, অনেকদিন তো হইল না। আছে, ভালো আছে, আপনার মেয়ে ভালো আছে, আমি তো আর বেশি সময় দিতে পারবো না ভাই। আমার দিয়ে তো জোর করে কেউ কোনোদিন কোনো কিছু করাইতে পারে নাই, পারবো না। জরুরি কথা হলো ভাই, আমার টাকা লাগবে, অনেক টাকা। পরে হইলে হবে না ভাই, আমার নগদ লাগবে জরুরি। ভাই চাইলে টাকাটা তো আপনি এখনই দিতে পারেন, আপনার আসতে হইব কেন? না, পরে আমার টাকা লাগবো না। আমি পুরো পৃথিবীটা তোমার পায়ে নিচে এনে দেই। আমার 10 লক্ষ টাকা লাগবে, আমি তো দেব। আচ্ছা, মৃত্যু সত্যিকারের ভালোবাসা কি তুমি বোঝো? বুঝি, দুটো নীল আকাশ কাছে আসার নাম ভালোবাসা। একটা আকাশ যদি কালো হয়, আরেকটা আকাশের নীল দিয়ে সেটা মুছে দেবে? ভুল। আমার কিছু হয়নি মিতু, আবার অনেক কিছু হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানো, আমি অনেক লাকি। কেমন? এই যে আমার মতো একটা ছেলেকে তোমার মতো একটা মেয়ে ভালোবাসে, অথচ আমি সেই ভালোবাসাটা নিতে পারছি না। আরে কেন পারবে না, পারবে, পারবে, তুমি পারবে।
আচ্ছা বাদ দাও, আমার টাকাটা লাগবে। দেব, কালই লাগবে। কালকেই দেব মিতু, আমি তোমার টাকাটা দু একদিনের মধ্যে পরিশোধ করে দেব। আচ্ছা ঠিক আছে, এখন টাকাটা কিভাবে দিব সেটা বলো। তোমার ঠিকানা দাও, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। কোথায় থাকো এখন তুমি? না, আমার বাসায় যাওয়ার দরকার নেই তোমার। আরে রাতে আমি এমনি বেরোতাম, সমস্যা নেই তো, দিয়ে আসলাম। না না, দরকার নেই, তুমি টাকাটা রেডি রেখো, আমি এসে নিয়ে যাবো। আচ্ছা, এত টাকা হঠাৎ কেন লাগছে বলা যাবে? মানে ঢাকায় টাকা পাঠাবে? ঠিক আছে, বলতে না চাইলে বলার দরকার নেই। না, তোমাকে বলবো আমি মিতু, আমি সবাইকে ঠকাতে চাই না। আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি মিতু, মেয়েটা ঢাকায় থাকে, এখানে বেড়াতে এসেছে, প্রায় এক সপ্তাহ ধরে ওর সাথে মিশছি, আমি ঘুরছি, খুব ভালো মেয়ে, আমার খুব ভালো লেগেছে। মেয়েটার নাম অহনা, অহনা চোখে দেখে না, আমি চাই অহনা চোখে দেখুক। অবশ্যই দেখবে। মিতু, আই এম থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিতু। আমি আসি। হ্যাঁ, হয়তো এই লেখাই আমার শেষ লেখা, নিজেকে চেনার জন্য এই ডায়েরিতে আমি অনেক লিখেছি, কিন্তু পারিনি নিজেকে চিনতে। পেরেছি অহনার চোখ দিয়ে, অথচ অহনা দেখতে পায় না।
আমি অহনার চোখ ফিরিয়ে দিতে চাই, যদিও অহনা এমন কিছুই করেনি। হয়তো সবার জীবনে এমন একটা সময় আসে, কোনো একটা কারণে বা কোনো একটা মানুষের জন্য নিজেকে স্বপ্নের আকাশ এঁকেছি তোমায় দেব বলে, সেই আকাশে সূর্য হয়ে জাগিয়ে দেব ভেবে, তুমি আমার দুটি চোখে প্রদীপ হয়ে জ্বলবে, দিনের আলো নিভে গিয়ে আমার আলো জ্বলবে, তুমি আমার দুটি চোখে প্রদীপ হয়ে জ্বলবে, দিনের আলো নিভে গিয়ে আমার আলো জ্বলবে, জোনাক জ্বলা চাঁদনি রাতে স্বপ্নগুলো বাসা বাঁধে, তোমার ভাবনায় মগ্ন হয়ে সময় আমার কাটে না, স্বপ্নের তরি বন্ধু তোমায় আজ খুঁজি, হৃদয় তটে প্রেমের সিন্ধু, তুমি আমার শিশির বিন্দু, তুমি আমার দুটি চোখে প্রদীপ হয়ে জ্বলবে, দিনের আলো নিভে গিয়ে আমার দুটি চোখে প্রদীপ হয়ে জ্বলবে, দিনের আলো নিভে গিয়ে আমার আলো জ্বলবে, একটি স্বপ্নের আকাশ এঁকেছি তোমায় দেব বলে, সেই আকাশে সূর্য হয়ে জাগিয়ে দেব ভেবে, আমার দুটি চোখে প্রদীপ হয়ে জ্বলবে, দিনের আলো নিভে গিয়ে আমার আলো জ্বলবে, তুমি আমার দুটি চোখে প্রদীপ হয়ে জ্বলবে, দিনের আলো নিভে গিয়ে আমার আলো জ্বলবে। এখন আপনি আমাদেরকে ঘুরবেন না, আমি আজকে যে কথাগুলো আপনাকে বলবো আপনি আমার দিকে তাকালে, আপনার চোখের দিকে তাকিয়ে আমি তা বলতে পারবো না। খুব অল্প সময়ের মধ্যে আপনাকে আমার ভালো লেগেছে, আমি আপনাকে আমি ভালোবাসি আপনাকে, আমি আপনাকে ভালোবেসেছি। আমার যদিও আমি জানি আমি কাউকে ভালোবাসতে পারি না, সে যোগ্যতাটা আমার নাই, যদি আমার ভালোবাসা একতরফা, বাকিটা আপনার উপর ডিপেন্ড করছে। আমি আপনাকে দুইটা ভালো কাজের কথা বলেছিলাম না, আজকে খুলে বলি, তার মধ্যে একটা হচ্ছে আপনার জন্য কিছু করা, আপনি এবার আমার দিকে তাকাতে পারেন।
আমার এই ব্যাগটার মধ্যে 10 লক্ষ টাকা আছে, 10 লাখ, প্লিজ টেক ইট। এটা তো ছেড়ে টাকা, দেখেন দেখেন। মিস্টার সজীব, ক্রিমিনালদের ধরার জন্য আমাদের অনেক কিছু করতে হয়। আপনি যেমন আপনার লাইনে দিনে দিনে নিজেকে বদলেছেন, ঠিক তেমন ইউর অ্যারেস্টেড। Your godfather, he is also arrested. হনা আসলে এত কিছুর দরকার ছিল না, আপনি আমাকে বললেই পারতেন। আমি সবার সামনেই বলছি, আমি একজন ক্রিমিনাল, বাট আমি ভালো হতে চাচ্ছিলাম, তাতে বিশাল কিছু একটা উদ্ধার হয়ে যেত তাও না, বাট চাচ্ছিলাম বিকজ অফ ইউ। আমার দুটি ভালো কাজের একটা তো আপনি জানলেন, আপনার জন্য কিছু একটা করা, আর একটা ছিল যে আমি সারেন্ডার করব, আইনের কাছে আত্মসমর্পণ করব। সে অর্থে আয়োজনের দরকার ছিল না, বাট আপনি তো জানতেন না। ইটস ওকে, ইটস ওকে, আপনি তো আপনার কাজটা করবেন। এনিওয়ে, থ্যাংক ইউ। আমি জানতাম তুমি আসবা। আচ্ছা ঠিক আছে, এখন এত কথা বলার সময় নেই, আমি তোমার জন্য খাবার দিয়ে গেছি, ওরা তোমাকে দিয়ে যাবে, আমার উকিলের সাথে দেখা করতে হবে, এখন যাই। হ্যাঁ, আমার জন্য পাগল হওয়ার কোনো দরকার নেই, আমি তো আমার যাওয়ার হবে, তোমার জীবনটা ইম্পর্টেন্ট, নিজেকে নিয়ে ভাব। সজীব, তুমি আমাকে যতটা পাগল মনে করো আমি অতটা পাগল না। আমি কখনোই চাইনি বাবার সাথে থেকে তুমি তোমার জীবনটাকে শেষ করে দাও, আর আর সেটা চাইনি বলেই, সজীব তুমি হয়তো জানো না, তোমাকে ধরিয়ে দেবার জন্য আমি অহনাকে হেল্প করেছি। সজীব প্লিজ, তুমি ভেবে তাকিয়ে থেকো না, বিশ্বাস করো আমি এটা করেছি শুধুমাত্র তোমাকে ওই পথ থেকে ফেরানোর জন্য, তোমাকে ভালোবেসে। সজীব একটু সত্যি কথা বলি, আমি জীবনের শেষ পর্যন্ত তোমাকে ভালোবেসে যাবো।